শুরুতেই সংবাদ শিরোনাম, যুদ্ধ লাগলে ন্যাটো থেকে সমস্ত সেনা প্রত্যাহার করবে ক্রোয়েশিয়া, বিপদে পড়ল আমেরিকা। ইউক্রেন বিষয়ে শুক্রবার পুতিনের সাথে কথা বলবেন ম্যাক্রো। এবার দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেন। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান। ভয়াবহ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা, ফের ঋণ চেয়েছে চীন ভারতের কাছে। তুষারপাতে বিধ্বস্ত ইস্তাম্বুল, ছিন্ন মূলদের আশ্রয় খুলে দেওয়া হল 71 মসজিদ। পাকিস্তানে মসজিদে যেতে পারবেন শুধু পূর্ণ টিকা গ্রহণকারীরা। এবার বিস্তারিত। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ইউক্রেন ইস্যুতে যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে তার দেশ পূর্ব ইউরোপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নেবে। তার এই ঘোষণাকে ন্যাটো জোটের জন্য সর্বশেষ বিপর্যয় বলে মনে করা হচ্ছে। গতকাল টেলিভিশনে দেয়া ভাষণে মিলানোভিচ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দ্বন্দ্বে ক্রোয়েশিয়া জড়াবে না। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান খুব নিকটবর্তী মন্তব্য করে আমেরিকা ও ন্যাটো জোট বলেছে, পূর্ব ইউরোপে তারা হাজার হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই সম্পর্কে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি ওই বিবৃতি নিবিড়ভাবে লক্ষ্য করেছি যে আমেরিকা বা কোনো একক দেশ নয়, বরং ন্যাটো জোট সেনা উপস্থিতি বাড়াচ্ছে এবং কয়েকটি গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে। এ নিয়ে আমাদের কোনো দায় নেই এবং এ নিয়ে আমাদের কিছু করারও নেই, এটি আমি গ্যারান্টি দিচ্ছি। কোনো সংঘাত শুরু হলে ক্রোয়েশিয়া কোনো সেনা পাঠাবে না, এর বিপরীতে আমরা বরং ন্যাটো জোট থেকে সর্বশেষ সেনাকেও প্রত্যাহার করে আনব। মিলানোভিচ বলেন, যা কিছু ঘটছে তার সবই রাশিয়ার পাশে। এই অবস্থায় অবশ্যই একটি চুক্তিতে পৌঁছা উচিত যাতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার বলেছেন, তিনি এ সপ্তাহের শেষের দিকে ইউক্রেন প্রশ্নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আলোচনা করবেন। তিনি মস্কোর সাথে সংলাপের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিচ্ছেন। জার্মান চ্যান্সেলর ওলেফ স্কোলজের পাশাপাশি ম্যাক্রো বলেন, আমি শুক্রবার সকালে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলবো। তিনি বলছেন, এই আলোচনা হবে রাশিয়ার সাথে সংলাপের দাবির এবং মস্কোর ইউক্রেন কৌশল বিষয়ে ব্যাখ্যাদানের সুযোগ দেওয়ার একটি অংশ। রাশিয়া পাশ্চাত্যের কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে সে ব্যাপারে জবাব দেওয়ার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছে। ম্যাক্রো বলেছেন, রাশিয়াকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে কিনা সে ব্যাপারে ইউরোপকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। এ ন্যাটো জোট আর পূর্ব দিকে অগ্রসর হবে না বলে গত মাসে এই জোটের কাছে গ্যারান্টি চেয়েছে রাশিয়া, তবে এরকম কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করে পশ্চিমা দেশগুলো। সোমবার এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেন সীমান্তে সৃষ্ট উত্তেজনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালানোর জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শীঘ্রই বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলবেন বলেও এলিসি প্রাসাদ জানিয়েছে। মার্কিন গণমাধ্যমগুলো প্রায় দুই মাস আগে থেকে এই খবর প্রচার করতে থাকে যে রাশিয়া 2022 সালের গোড়ার দিকে ইউক্রেনে আক্রমণ চালাবে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের এক্সপোতে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ইয়েমেনের ওপর যদি সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক হামলা বন্ধ না হয় তাহলে দুবাই এক্সপো 2020 পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে। জেনারেল সারি তার টুইটার পোস্টে বলেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা আপনাদের গন্তব্য পরিবর্তন করুন, না হলে ক্ষতিগ্রস্ত হবেন। জেনারেল সারের এই টুইটার পোস্টকে বিশেষজ্ঞরা সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বিদেশি অংশগ্রহণকারী সবার জন্য হুঁশিয়ারি সংকেত হিসাবে বিবেচনা করছেন। এর আগে গত 17 জানুয়ারি এবং 24 জানুয়ারি দুই দফা ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার F-35 যুদ্ধ বিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এই সময় পাইলট দ্রুত প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন, যদিও এ ঘটনায় 7 মার্কিন সেনা আহত হয়েছেন। এরই মধ্যে মার্কিন নৌবাহিনী বিধ্বস্ত বিমানটি সাগর থেকে উদ্ধারের কাজ শুরু করেছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট নিকোলাস লিঙ্গো বলেন, বিমানটি জাহাজে অবতরণের সময় পানিতে পড়ে যায়। F-35 বিধ্বস্ত বিমানটি উদ্ধারে অভিযান কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, যুদ্ধ বিমানটি দক্ষিণ চীন সাগরে অবস্থানরত মার্কিন বিমান বাহিনী যুদ্ধ জাহাজ USS কার্ল উইন্ডসনের ওপর বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ চীন সাগরে নিয়মিত মহড়ায় অংশ নিয়ে সমস্যার মুখোমুখি হয় যুদ্ধ বিমানটি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়। ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে একদিকে যেমন বিরাজ করছে চরম মূল্যস্ফীতি, অন্যদিকে রয়েছে রিজার্ভের সংকট ও ক্রমবর্ধমান বহিঋণের চাপ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা ভাইরাস মহামারীর অভিঘাত। সব মিলিয়ে দিশেহারা অবস্থা শ্রীলঙ্কার। এমতাবস্থায় দেশের অর্থনীতির এ ভয়াবহ অবস্থা কাটাতে ভারত ও চীনের কাছে আরও ঋণ চেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রমবর্ধমান বহিঋণ দেশটিকে আরও কঠিন সংকটের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্যমতে চলমান সংকট মোকাবেলায় স্বল্পস্থায়ী সমাধান খুঁজতে গিয়ে কলম্বো নিজেকে দীর্ঘমেয়াদী এক ঋণ জালে জড়িয়ে ফেলছে। বিষয়টি সামনের দিনগুলোই দেশটির অর্থনৈতিক সংকটকে আরো ঘনীভূত করতে পারে। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে আসেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং ই। সেই সময় তার কাছে শ্রীলঙ্কার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর ঋণ সহায়তা চেয়ে অনুরোধ করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ঋণ সহায়তার অনুরোধ বলা হলেও এটি ছিল আসলে ঋণ পুনর্গঠনের অনুরোধ। এছাড়া চীন থেকে পণ্য আমদানি বাবদ প্রদেয় অর্থ পরিশোধে বিশেষ ছাড় দেওয়ারও অনুরোধ করা হয়। গত বছর শ্রীলঙ্কায় মোট $350 কোটি পণ্য রফতানি করেছে চীন। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে তুরস্কের শহর ইস্তাম্বুল। বরফ পরিষ্কার এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে পৌঁছাতে কাজ করছে দেশটির সেনাবাহিনী। বুধবার ভোর পর্যন্ত 2.5 ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার থেকে যান চলাচলের ওপর আরোপিত হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা। বন্ধ করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শপিং মল। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন শহরের গভর্নর। ছিন্নমূলদের আশ্রয়ে 71টি মসজিদ খুলে দিয়েছে ইস্তাম্বুল প্রশাসন। এদিকে প্রায় একদিন স্থগিত থাকার পর ইস্তাম্বুল আন্তর্জাতিক এয়ারপোর্টের একটি টার্মিনাল সীমিত পরিসরে চালু হয়েছে। গতিপথ পাল্টানো হচ্ছে অনেক ফ্লাইটের, তাতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। আগামী কয়েকদিনে বহাল থাকবে এই বৈরী আবহাওয়া। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধিনিষেধ চালু হয়েছে পাকিস্তানে। এর অংশ হিসাবেই করোনা ভাইরাস প্রতিরোধী টিকার পূর্ণ ডোজ শেষ করা ব্যক্তিদের শুধু মসজিদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পাকিস্তানের করোনা সংক্রমণ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার এই নির্দেশনা জারি করে। করোনা সংক্রমণ প্রতিরোধে পাকিস্তানের মসজিদে বাধ্যতামূলক বিধিনিষেধের মধ্যে রয়েছে মসজিদের ভেতর বাধ্যতামূলক মাস্ক পরা, মসজিদের কার্পেট তুলে ফেলা, মুসল্লিদের মধ্যে 6 ফুট দূরত্ব রাখা, বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের মসজিদে না আসা, ঘন ঘন হাত স্যানিটাইজেশন করা, মসজিদে যথাসম্ভব মুসল্লিদের সীমা নির্ধারণ করা, ঘর থেকেই মুসল্লিদের অজু করে আসা, আলো বাতাস চলাচলের জন্য মসজিদের দরজা জানালা খোলা রাখা, খোলা জায়গায় নামাজ আদায়ের চেষ্টা করা, জুমাই সংক্ষিপ্ত খুতবা দেয়া। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।